তাপগতিবিদ্যা ওকে তাপগতিবিদ্যা থেকে আমার কি কি লাগবে তাপগতিবিদ্যায় কিন্তু কিছু একদম সার্টেন পড়া আছে যেমন হচ্ছে আমাদের সূত্রগুলা সূত্রগুলা একদম ঠוטস্থ করে ফেলতে হবে ওগুলা রিলেটেড যা আছে আমাদের কন্ডিশন দিবে সবকিছু আমাদের সলভ করতে করা লাগবে আমরা যদি পড়ে আসে তাই না তারপর আছে আমাদের কার্নো ইঞ্জিন কার্নো ইঞ্জিন থেকে কিন্তু মাস্ট পড়া দিবে কার্নো ইঞ্জিন থেকে তোমাকে যে 4টা দশা আছে আমাদের কার্নো ইঞ্জিনের ওগুলা কিন্তু আমাদের ভালো করে জানা লাগবে কোনটা কি দশা কোনটা কোন ধরনের ল্যাক চিত্র প্রদর্শন করে পড়তে হবে তারপর আছে আমাদের এখান থেকে কিন্তু আমাদের ম্যাথ হালকা পাতলা দিতে পারে যে আমরা নর্মাল যেটা ডিডাব্লিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিকিউ যে আমরা পড়ে আসছি ওখান থেকে কিন্তু আমাদের ইজিলি ম্যাথ দিতে পারে তাপ কি বের হচ্ছে নাকি প্রবেশ করবে রুদ্র তাপের ক্ষেত্রে কি হচ্ছে রুদ্র তাপের ভিতরে ল্যাকের নাম কি এই জিনিসগুলো এই চাপটার থেকে একটু বেশি লাগবে মানে আমাদের সূত্রগুলা তারপর পত্রাবর্তী অপত্রাবর্তী কিয়া এখান থেকে হচ্ছে আমাদের এই জিনিসটা ভালো করে পড়বা এবার এনট্রপি ভালো করে পড়বা আর এই যে প্রত্যেকটা পরিবর্তন সমস্ত পরিবর্তন রুদ্রতাবীয় পরিবর্তন প্রত্যেকটার ক্ষেত্রে লাইক কি হবে তাদের এক্সট্রা নাম কি আছে তাদের ইংলিশ নাম কি আছে লাইক হচ্ছে আমি যে সমস্ত পরিবর্তনের কথা বলি এটার নাম কি ছিল আইসো থামিক ছিল তাই না ভাইয়া এই টাইপের জিনিসগুলো পড়ে ফেলবা মানে ইনফরমেটিভ যেগুলো আছে ওগুলো একটু পড়তে হবে